রাঙ্গুনিয়ার পশুর বাজারত বাইজে মোষর কদর একই ওজনের মোষর দাম গরুতুন অন্তত 10,000 টিয়া হম গরুতুনো দাম হম তাহনে এবং বিভিন্ন রোগ বালাইয়ের হতা বিবেচনার রাহি বোধ ক্রেতাওল এবার মোষ কিনিবেত আগ্রহ দেহার বেশি উপজেলার বিভিন্ন বাজারগুড়ি দেখা গিয়ে গরু ও সলর পাশাপাশি বাজারত উঠে প্রচুর পরিমাণের মহিষ তবে সাম্প্রতিক ঘটি যাওয়া বন্যা এবং ভারত উত্তন গরু আমদানি হমনে এবার কুরবানির গরুর দাম একখানা বেশি বলে মনে করেন ক্রেতা ইতালি অন্যান্য বছরের তুলনায় কদর বাইজে মহিষর এখন ইচ্ছে হয় মহিষ দিয়ে নারা কুরবান করি যেহেতু মহিষুর মাংস কিছুটা রোগমুক্ত এই ক্ষেত্রে মহিষুর প্রতি আগ্রহ বাজি গরু দিয়ে আগে কুরবান করতাম তো এই বছর দুই বছর ধরে মহিষ দিয়ে কুরবান করি মহিষের চাহিদা কিনি বেশি আনারে এর মধ্যে উপজেলার ব্রহ্মত্তর এলাহাত বইছে বিশাল মহিষের বাজার এই বাজারত 200 টন 65 জন ব্যাপারীর আছে 300 টন 400 মহিষ আজ এই বছর সহ 7 বছর এই 7 বছর না জি আই সদস্য প্রায় 150 মহিষ বিভিন্ন এলাকার তুন কালেকশন করে গোর বিলন না জি এক বছর ধরে ইমফালিয়ারা বড় গরিয়ার এটা এই বাজারিয়ান বিক্রি করি বাজারিয়ানোর উৎপত্তিস্থল দিলে আরে দিয়ে গরুত্তর মসুর দাম তুলনামূলকভাবে সস্তা পাঁচ মণিজ্ঞ মসুর গরুর দাম দাদা 1,50,000 টিয়া আরোগ্য মসুর দাম দিয়ে 1,30,000 টিয়া 25,000 টিয়া বা 20,000 বা 22,000 ভ্যালি দি ফেলের এক ফান্ন মশান নিয়ে বেঁচে হয়ে গিয়ে আর সার্গবস্ত আছে এটা কে 100 কে আই 80 কে আই 150 এভাবে আনের 100 টাকা আমার মানুষ হল বিশেষ করে উত্তর চট্টগ্রাম মানুষ হল ব্যাগগুন এটা বর্মুত্ত রাস্তার মাথায় বেজারগাঁও তুমি মশনে সুন্দরভাবে এটা বেচা কিনে কোনো সমস্যা নয় প্রতি বছর এটা মধ্যে মানে মোষ থাকে মোষ সুন্দরভাবে মানুষ উচিত মূল্য মোষ কিনিতে পারে ইন্দিতে উপজেলার বিভিন্ন বাজারত জমজমাট তো শুরু হয়েছে পশুর হাট কিন্তু কিছু কিছু বাজার সরকার ওর বইবের হারণে সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগ ফোয়ান ফরে তবে এসব বাজারের সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরে দেখা গিয়ে এছাড়াও আরো পশু চিকিৎসক অলর সক্রিয়তা হেবের হারণে ক্রেতাওল ও আস্তল এনে কিনিতে পারে কুরবানির পশু ডেক্স নিউজ সি প্লাস টিভি